2018 সালের মতো নির্বাচন আর হবে না। কাজ দিয়েই ইসি অনাস্থা দূর করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ভোটে অর্থশক্তি পেশিশক্তির বিরুদ্ধে ইসি একা কিছু করতে পারবে না, তাই সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তার। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। নির্বাচন কমিশন সচিবালয়ে রাজনৈতিক দলের সাথে অষ্টম দিনের সংলাপে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের দাবি জানায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনা মোতায়েন, ব্যালটে ভোট, নির্বাচনকালে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় ইসির অধীনে রাখাসহ 11টি দাবি তোলেন দলটির মহাসচিব। নির্বাচনকে সর্বমহলে গ্রহণযোগ্য করতে এবং সংঘাত সহিংসতা এড়াতে প্রতীক বরাদ্দ থেকে নির্বাচন পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত প্রার্থী সমর্থক ও ভোটারদের নিরাপত্তা বিধানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন করতে হবে। যতদূর সম্ভব নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত হয়ে কাজ করবে ইসি, আশ্বাস সিইসির। একেবারে যে আমরা ডিগবাজি খেয়ে যাব তা তো না, সেটা হওয়ার কথা নয়। 2018 সালে যে নির্বাচনের কথা বলেছেন না, ওইটা কী করে ওইভাবে নির্বাচন হবে ওইটা আপনারা আশা করেন না। আমাদের উপর আস্থা রাখেন, আস্থা রাখতে গিয়ে চোখ বন্ধ করে রাখলে হবে না, আপনাদের নজরদারি থাকতে হবে। আমরা কি আসলেই সাধু পুরুষ না ভিতরে ভিতরে অসাধু? 300 আসনে ইভিএম এ ভোট করার পক্ষে কথা বলে বিকল্প ধারা বাংলাদেশ। ক্যাম্পেইনে সমান সুযোগ, ভোটের গোপনীয়তা রক্ষা ও প্রতিটি ভোট কেন্দ্রে 5 সেনা সদস্য নিয়োগ সহ 7টি সুপারিশ তুলে ধরে দলটি। মুখপাত্র মাহি বি চৌধুরী বলেন, নির্বাচনে নিরপেক্ষতা ইসি নয়, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার ওপর নির্ভর করবে। সকল দলের অংশগ্রহণমূলক যে কথাটা আমরা বলছি, এটার চেষ্টা আপনাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত চালিয়ে যেতে হবে, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু শুধুমাত্র অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই যে নির্বাচনকে গ্রহণযোগ্য করা যায় না, এটা কিন্তু আমরা অতীতে অনেকবার প্রমাণ করেছি। নির্বাচন বাঁচিয়ে রাখতে না পারলে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেন সিইসি। পলিটিক্স থেকে কিন্তু গণতন্ত্রের জন্ম, গণতন্ত্র থেকে পলিটিক্সের জন্ম হয় নাই। তো পলিটিক্সটা হচ্ছে যখন অনেক আগে 5-6 বছর আগে মানে ক্ষমতা নিয়ে, তারপর আস্তে আস্তে একটা ওনারাই সৃষ্টি করলেন একটা গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচনের, এবং সেই নির্বাচনটাকে যদি বাঁচিয়ে রাখা না যায় তাহলে পলিটিক্স উধাও হয়ে যাবে। দ্বিতীয় ভাগে ন্যাশনাল পিপলস পার্টি সংলাপে অংশ নিলেও আসেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।